আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বাংলা টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুরে আলম। শুরুতে জানিয়ে দিব আজকের দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। এবার ভাস্কর্য ইস্যু নিয়ে কি করবেন শেখ হাসিনা, থাকছে বিশেষ প্রতিবেদনে। যে কারণে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। ভাস্কর্য ইস্যু নিয়ে মৌলবাদীদের উত্থান দেখছেন কূটনীতিকরা। কেউ যদি মনে করে তারা অনেক শক্তিশালী, এটা তাদের ভুল ধারণা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। ভাস্কর্য ইস্যুতে গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তিনি কি করবেন কি বলবেন তার অপেক্ষায় গোটা বাংলাদেশ। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। মানুষের একমাত্র এবং শেষ ভরসা স্থল তিনি। আরো দেখুন ডেস্ক রিপোর্টার। দেশের প্রায় প্রতিটি মানুষ মনে করে তিনি জনগণের কথা চিন্তা করেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি জনগণের কথা ভাবেন সবার আগে। তাই আওয়ামী লীগের নেতারা কি বলল বা কি ভাবছে অথবা কি করছে তার চেয়ে জনগণের বেশি আগ্রহ শেখ হাসিনার দিকে। ভাস্কর্য ইস্যুতে এখনো পর্যন্ত কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন, কিন্তু সেতুমন্ত্রীর কথায় আশ্বস্ত নয় সাধারণ মানুষ। মানুষের আগ্রহ আরো বেড়েছে আলিম সমাজে পাঁচ দফা প্রস্তাবনার পর। ওই প্রস্তাবনায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বদলে আল্লাহর নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাবনা করা হয়েছে। কিন্তু আলিমদের ওই পাঁচ দফা প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ওই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে আওয়ামী লীগের কোনো নেতাই এখনো কোনো ধরনের মন্তব্য করেননি। নাম প্রকাশ না করা শর্তে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন, গতকাল কয়েকজন যে পাঁচ দফা প্রস্তাব বা দাবিনামা পেশ করেছেন তা আলিমদের নিয়ে পরীক্ষা করানো হচ্ছে। ইসলামী ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়টি দেখছে। এদিকে গত কয়েক বছরে দেখা গেছে জাতির যে কোনো সমস্যায় এবং সংকটে শেখ হাসিনা অনবদ্য সমাধান দিয়ে সামনে এসেছেন, যেটি সাধারণভাবে হয়তো সাধারণ মানুষ কখনোই ভাবতে পারেনি। রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতায় তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই অনেকেই মনে করেন শেখ হাসিনা হয়তো প্রস্তুতি নিচ্ছেন, এই ইস্যুতে তিনি হয়তো এমন একটা সমাধান দেবেন যা হয়তো কেউ আগে ভাবতেও পারেনি। দর্শক, শেখ হাসিনা কি ভাস্কর্যের পক্ষে সিদ্ধান্ত দিবেন নাকি বিপক্ষে সিদ্ধান্ত দিবেন? আমাদেরকে আপনার মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে ভাস্কর্য ইস্যু নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ইস্যুকে কেন্দ্র করে রাজধানী সহ সারাদেশ যেন পরিস্থিতি ঘোলাটে না হয় সেজন্য সতর্ক রয়েছে দলটি। এরই মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে তৃণমূলের নেতাদের কাছে সতর্কবার্তাও প্রেরণ করা হয়েছে। আরো দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে বিষয়টি নিয়ে কেউ যেন কোথাও পরিস্থিতি উত্তপ্ত না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। তৃণমূলকে জানানো হয়েছে বিএনপি জামাত ইস্যুটিকে পুঁজি করে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে, তাই প্রয়োজনে রাজপথে দখল রাখতে হবে। এদিকে রাজধানী কেন্দ্রিক অরাজকতা ঠেকাতে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে সতর্ক থাকতেও বলা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ জানিয়েছেন, পৃথিবীর সকল দেশে ভাস্কর্য রয়েছে, সেখানে আমাদের দেশে ভাস্কর্য থাকলে সমস্যা কোথায়? যে কোনো মূল্যে বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। এজন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে ভাস্কর্য বিরোধীদের প্রতিহত করতে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এদিকে শীর্ষ পর্যায় থেকে সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশ ও মানববন্ধন করে মৌলবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এদিকে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন ভাস্কর্য ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবেন না তারা, বরং মৌলবাদীদের রুখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জানিয়েছেন ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, এ ব্যাপারে নেতাকর্মীরা সতর্ক থাকবে। জাতির পিতার ভাস্কর্য নিয়ে
কোনো ধরনের বিতর্কের সুযোগ সৃষ্টি নেই বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় তারা বলেছেন, যারা বিতর্কের চেষ্টা করবে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। তারা বিতর্ক সৃষ্টি করে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রে রাজনীতি করছে। এ সময় তারা আরও জানিয়েছেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে মোকাবেলা করব। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করে দেওয়া হবে। বিএনপি এখন একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তাই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগুলি খুঁজছে। মুক্তিযুদ্ধের সময় দেওয়া হলো যে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে তারা সবাই কাফের। সে ধারাবাহিকতাকে তাদের এই প্রেতাত্মারাই কিন্তু আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, হঠাৎ করে এই প্রশ্ন আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ যারা এই প্রশ্নগুলো উপস্থাপন করেছেন তাদের কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তারা বিভিন্ন দলের নেতা এবং তাদের দলগুলো আবার নির্বাচন কমিশনে নিবন্ধিত, সুতরাং তারা যখন বক্তব্য দেয় তখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বক্তব্য দিয়ে থাকে। ইসলামিক শান্তির ধর্ম, এর অপব্যাখ্যা করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি আরো বলেছেন, যারা এতদিন ধরে স্বাধীনতা বিরোধীদের লালন পালন করেছেন বা পোষণ করেছেন, স্বাধীনতা বিরোধীদের দিয়ে রাজনীতি করে তারা এটার পেছনে ইন্ধন দিচ্ছেন। বাংলাদেশের ভাস্কর্য ইস্যুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশে অবস্থিত প্রভাবশালী দূতাবাসগুলো। যদিও তারা এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, প্রকাশ্যে তারা বলছেন এটি বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয়। কিন্তু একান্ত ঘরোয়া আলাপে তারা এটিকে বলছেন বাংলাদেশের মৌলবাদী শক্তির উত্থানের প্রথম ধাপ হিসেবে। বাংলাদেশি কর্মরত একাধিক কূটনৈতিকের সঙ্গে কথা বলে তাদের মনোভাব জানার চেষ্টা করা হয়েছে। তারা দেখতে চাইছেন সরকার বিষয়টিকে কিভাবে সমাধান করে। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত একজন কর্মকর্তা ব্যক্তিগত অভিমত জানিয়েছেন, তার মতে ভাস্কর্য ভাঙার বিষয়টি একটি মধ্যযুগীয় ও অবৈজ্ঞানিক চিন্তা। এই চিন্তা আল কায়দা এবং আইএসআইয়ের মস্তিষ্ক প্রসূত। তিনি জানিয়েছেন, সিরিয়া, আফগানিস্তান এবং ইরাকে দেখেছি ইসলামী জঙ্গিরা ভাস্কর্য বিরোধিতা করেছে। তারা অনেক প্রাচীন ঐতিহ্য মণ্ডিত ঐতিহাসিকভাবে মহামূল্যবান ভাস্কর্য ভেঙে ফেলেছে, এখন বাংলাদেশে ওই ধারার উত্থান দেখছেন তিনি। তার মতে ভাস্কর্য বিরোধিতার সংস্কৃতি বাংলাদেশের নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনৈতিক আনুষ্ঠানিক আলোচনাতে জানিয়েছেন, ভাস্কর্য বিরোধিতা ইস্যুটি বিচ্ছিন্ন নয়, বরং এটি বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়ার প্রথম ধাপ। এরপর তারা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করবে। আস্তে আস্তে তারা ইসলাম শরিয়াহ আইনসহ কট্টরপন্থী চিন্তাগুলো বাস্তবায়িত করার জন্য সরকারকে নানানভাবে চাপ দিবে। এদিকে ভারতীয় দূতাবাসের একজন কূটনৈতিক মনে করেন, এই ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর। মৌলবাদী গোষ্ঠী এই ইস্যুকে ঘিরে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, আওয়ামী লীগে বাংলাদেশের একমাত্র শক্তি সেকুলার রাজনৈতিক দল, তবে তারা এই বিষয়ে এখনই কোনো ধরনের মন্তব্য করার চেয়ে পর্যবেক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিতে চাচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোন রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। যদি কেউ মনে করে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা। আরো দেখুন বিস্তারিত প্রতিবেদন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে দেওয়া হবে না বলে হেফাজতের নেতারা হুঁশিয়ার উচ্চারণ করেছে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, আমি ও আমরা যারা শান্তি রক্ষায় নিয়োজিত আছি আমরা এতটুকু বলতে পারি, কোনো ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। অরাজকতা বলেন, ভাঙচুর বলেন, কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। এ সময় তিনি আরো জানিয়েছেন, যদি কেউ মনে করে তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা। আমি গতকাল ফেসবুকে দেখেছি একটা ছোট ছেলে বলছে যে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছে তার চেয়ে বেশি রক্ত হেফাজতের তারা দিয়েছে। এই যে মিথ্যাচার, এই যে বিভ্রান্তি অল্প বয়সে ছেলের মাথার মধ্যে দিয়েছে, এটা তারা জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই দিচ্ছে। এদিকে কুষ্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ইবনে মাসুদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। একজনের নাম আবু বকর এবং আরেকজনের নাম নাহিদ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরো দুজনকে গ্রেফতারও করা হয়েছে। দেশ বাংলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।